আজকে সারা বাংলার যে সন্ত্রাসের মুখ আজকে তাকে সিবিআই ধরেছে, যে আজকে বলেছে কি মেরে শুটিয়ে দেব, আজকে যে বলেছে পুলিশকে বোম মারব, আজকে যে গুরুবাতাসা নকুল দানা চড়াম চড়াম কত কথা বলেছে বাংলার মানুষকে ভয় খাওয়াবার জন্য, আজকে যে হাজার হাজার মানুষের মানে মৃত্যুর জন্য দায়ী, মহিলাদের ধর্ষণের জন্য দায়ী, সে হচ্ছে তৃণমূলের সন্ত্রাসের মুখ। কার আশকারায় করেছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারায় তিনি এই কাজগুলো করে গেছেন। পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছে, এবং একা পার্থ চট্টোপাধ্যায় নয়, সারা তৃণমূলের নেতৃত্ব এর সাথে জড়িত। যতই চেষ্টা করুন মাননীয় মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার কোলের ভাই অনুব্রত থেকে নিজেকে, এখন অনুব্রত নিয়ে বলবেন নাকি জানতাম না ভুল হয়েছে, আমি তো অপেক্ষা করছি কখন উনি বললেন বলবেন, আমি জানতাম না একটু ভুল হয়েছে। আজকে গতকাল আমরা দেখলাম তৃণমূলের নেতৃত্ব, তারা বলছে সব তৃণমূল চোর নয়, না না আপনারা শুধু চোর নন, আপনারা ডাকাত। আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে আসা হলো অনুব্রত মণ্ডলকে, ভেতরে ঢোকানো হলো, যে মুহূর্তে গাড়ি থেকে তাকে নামানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কোন ছবি। দেখতে পাচ্ছেন আসানসোলে আদালত চত্বরে বিক্ষোভ কর একেবারে সিপিএম বিজেপির একসঙ্গে এবং অন্যান্য মানুষজন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং যে মুহূর্তে তাকে গাড়ি থেকে নামানো হয় হলুদ পাঞ্জাবি পরে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে আসে সিবিআই কনভয়, চরম চরম ঢাক বাজছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখছি যে নকুল দানা বিলি হচ্ছে, সব মিলিয়ে এখানে অনুব্রত মণ্ডলের যা দাওয়াই ছিল ঠিক সেই দাওয়াইগুলোকেই সামনে রেখে দেখা যাচ্ছে যে এখানে বিক্ষোভ প্রদর্শনে বিরোধীরা একদিকে বিজেপি এবং একদিকে সিপিএম, এবং এখানে স্লোগান উঠছে, দেখা যাচ্ছে স্লোগান উঠছে এবং কন্ট্রোল করার জন্য নিরাপত্তার বিষয় দেখার জন্য বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে এখানে পৌঁছেছে। এবং সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের এই যে কনভয় একের পর এক সিআরপিএফ এর গাড়ি এখন ঢুকছে, সিবিআই এর অফিসাররা ঢুকছে, কেসের আইও তিনি ঢুকছেন, এবং দেখা যাচ্ছে যে এই অবস্থায় যখন যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে ঢোকা হচ্ছে তখন এইভাবেই বিক্ষোভে ফেটে পড়লেন সিপিএম বিজেপি বিরোধী দলেরা। ক্যামেরায় প্রবীণদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, আসানসোল।